টানা দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে ফিরলেন লিটন ও শান্ত সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে বোল্ড হয়েছিলেন লিটন দাস গোল্ডেন ডাকের পর এবার খেলতে পারলেন মোটে তিন বল তবে রানের খাতা খুলতে পারেননি আজও ডাক খেয়েই ফিরেছেন এই ওপেনার লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার করা প্রথম ওভারে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিয়েছেন লিটন দলের খাতায় কোনো রান যোগ না হতেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ প্রথম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন দিলশান মাদুশঙ্কা সেখানে ফ্লিক করেছিলেন লিটন ফাঁকা জায়গায় খেলতে পারেননি এই ওপেনার বল চলে যায় সোজা স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা দুনিত ভেল্লালাগের হাতে টানা দ্বিতীয় ম্যাচে ডাক খেলেন লিটন আর কোনো রান করার আগেই উইকেট হারায় বাংলাদেশ এরপর নিজের দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই আবার আঘাত হানলেন এই পেসার ফিরিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্তকে প্রথম ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা ইনিংসের পর আজও ছুটছিলেন ফিফটির দিকে কিন্তু বলে আউটসাইড এজ হয়ে ফিরতে হল তাকে উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন কুশাল মেন্ডিস তবে ফেরার আগে বাংলাদেশের প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামাল দিয়েছেন অধিনায়ক উনচল্লিশ বলে চল্লিশ রান করে ফিরেছেন শান্ত সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে ছেন পঁচাত্তর রানের পুরো ইনিংসে মেরেছেন ছয় চার